হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, আমার ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে। এখন আমি কিছু আমার লাঞ্চের জন্য যে এঁঠো বাসনপত্র ছিল সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। খুব একটা বেশি ছিল না, ওই জন্য আমি ডিশ ওয়াশার ইউজ করিনি, যেহেতু অল্প কয়েকটা ছিল আমি হাতেই মেজে নিচ্ছি। আর সকাল থেকে এত ব্যস্ত হয়ে থাকি যে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। সারাটা দিন একাই একটা এই এক বছরের বাচ্চাকে সামলানো কি যে মুশকিল, কারণ বাড়িতে সবাই থাকে, এও নেয়, কিছু বুঝতে পারা যায় না, কিন্তু এই একাই। তার উপরে কি যে দুষ্ট হয়েছে, দেশ থেকে ফিরে ও সব ম্যানার চেঞ্জ হয়ে গেছে, মানে দেশে সবার কোলে কোলে বাইরে ঘুরতে পেয়েছে, এখন এখানেও সে বাইরে ঘুরে বেড়াবে। একবার যদি বাইরে যায়, ও বাড়ির ভেতরে ঢুকলে কি কান্না শুরু করে কি বলবো। তাও প্রথম প্রথম অনেকটা বেশি ছিল, এখন অনেকটা ক্র্যাঙ্কিটা কম হয়েছে, আগে তো একদম মানে সামলানো যেত না। তো এই তো কিছু আমি ছিল সেগুলো মোটামুটি আমার মাজা হয়ে গেছে। এবার আমি সেগুলো ধুয়ে নিচ্ছি। এখানে আপিনের যে হাই চেয়ারের টেবিলটা ছিল, ওর ইটিং টেবিলটা, ওটাও ধুয়ে নিলাম। ওখানে কিছু দিয়ে দিই খাবার, ও নিজে খুঁটে খুঁটে খায়। এখনও সবটা দিই না, যেহেতু দেশে বেশিরটা মানুষ হয়েছে, দেশে খাইয়ে অভ্যাস হয়েছে, হাতে নিজে নিজে খাই। যেগুলো শুকনো রাই বিস্কিট বা গ্রেপস জাতীয়, যেগুলো খুব একটা নিজেকে ও মাখাবে না, সেই ধরনের খাবার দিয়ে ওকে, ও নিজে থেকে ওগুলো খেতে পারে। আর এই তো আমার হয়ে গেছে কাজ, আমি একটু বেসিনটাকে ধুয়ে নিচ্ছি। প্রতিদিনের কাজটা প্রতিদিন যদি ধুয়ে রাখি তাহলে খুব একটা নোংরা হয় না, যদি আমি ডেইলি যদি না ধুই প্রত্যেকটা ওয়াশের পর তাহলে একটা কেমন একটা হয়ে থাকে। যেহেতু এখানে অনেক কিছুই কাজ হয়, সবজি ফল টল ধোয়া, তো ওই জন্য ডেইলি পরিষ্কারের পর ডেইলি ওইটাকে বেসিনটাকে ধুয়ে নিই। আর এখানে কিছু আগের বাসনপত্র ছিল যেগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো ড্রাই হয়ে গেছে। এগুলো আমি আপাতত স্টোরেজটা ওটা কমানোর জন্য এখানে ডিশওয়াশারে ঢুকিয়ে রাখছি, কারণ ওটা অনেকটা বেশি হয়ে গেছে, ওখানে আর কিছু ধুয়ে রাখা যাচ্ছে না। কিছু ছিল আমার রান্নার পাত্র ছিল, রেখে দিলাম। আর এটা আমার কিচেন, এখনও বললাম কিছু সেট হয়নি, মোটামুটির উপর আছে। এই তো এটা আমার ওপেন কিচেন, এখন মোটামুটি 2:30 বাজছিল হয়তো ঘুরতে। আর এই তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে মোছানো হয়ে গেছে, ও এখন খেলাতেই ব্যস্ত। ও জেনারেলি নিজের খেলনা নিয়ে একদম খেলতে চায় না, ও বাড়ির এটা সেটা হাতা খুন্তি পিলো মানে আমাদের যে জিনিস সেগুলো নিয়ে খেলবে ও। আর এই তো ওর একটু খিদে পেয়ে গেছে, আমার পিছন পিছন এসছে কিচেনে, তো আমি একটু বিস্কিট দিয়ে দিচ্ছি, ও এই বিস্কিটটা খেতে খুব পছন্দ করে, আর ও নিজে খেতে বেশি পছন্দ করে। তো এই তো, আর আমাকে একদম ছাড়ে না, ও আমার পেছন একদম ছাড়ে না, আমি যতক্ষণ থাকি ওর মানে কাছে কাছে থাকতে হবে। যদি চোখের আড়াল হই ও আমাকে খোঁজার জন্য ম্যাম ম্যাম করতে লাগবে, ও সারা বাড়ি চিৎকার করবে, ও চোখের সামনে থেকে একদম একটু নড়ানো যাবে না। ও যা করছে ও নিজে খেলবে, কিন্তু সামনে বসে থাকতে হবে। ওর উপরে সামনে 4টে আর নিচে 2টো দাঁত বেরিয়েছে, সেটা দিয়েও সব কিছু এরকম কামড়ে কামড়ে খায়। আর এখন ওর মনে হয় আরও কিছু দাঁত বেরোবে টিফিনের জন্য, ওর দাঁত খুব মনে হয় বেশি হচ্ছে, ও সব কিছু কামড়ানোর চেষ্টা করছে। তো এটা তোমাদের বাইরেটা একটু দেখিয়ে দিই। আজকের ওয়েদারটাও বেশ ভালো, খুব একটা রোদ নেই, মেঘমেঘ হয়ে আছে। আর এই তো এখান থেকে অনেকটা সুন্দর ভিউ দেখা যায়, আমরা একদম সি সাইডে আছি, এখান থেকে সমুদ্রটা দেখতে পাওয়া যায়। আর রাত্রেবেলা ভিউটা তো বেশি ভালো লাগে। চলো এবার আমি আপিনকে গোসল করিনি, ও জলে পেলে আর কিছু চাই না, জলে সারাদিন থাকতে পারলে ও সারাদিন থেকে যাবে, ও জল ঘেটে ঘেটে ঠান্ডাটা লেগেছে ওর। বাট বাচ্চাদেরকে একটু ছেড়ে দেবে, একটু খেলা করবে নিজে থেকে, ওরা ধুলো বালি, এখানে তো বিচে গিয়ে ওরা বালিতে ছেড়ে দেয়, বালি নিয়ে খেলা করে, কারণ ওদের এগুলো ডেভেলপমেন্টের জন্য খুব হেল্পফুল। তো বিকেল হয়ে গেছে, আমার একটু সকালে একটু কফি ছিল, আমি পুরোটা খেতে পাইনি, তো সেটা একটু গরম করে নিচ্ছি। বিকেলের যা ওয়েদার, এরকম মেঘমেঘ ওয়েদার একটু গরম গরম কফি বসে খেতে কার না ভালো লাগবে। সময় একটু বেশি দিয়ে দিয়েছিলাম, 30 সেকেন্ডও দরকার ছিল না, সেখানে আমি এটা 1 মিনিট দিয়ে দিয়েছিলাম, একদমই অল্প ছিল, আর বেশি করতে ইচ্ছে করছিল না, ল্যাদ খেয়ে গেছি, যা আছে ওটাই ওটাই গরম করে নিলাম। এবার ওই জানালাটার ওখানে একটু বসার জায়গা আছে, ওখানে বসে
আমি কফি খাবো, ভিউ এনজয় করবো, আর আমার ছেলেটা এই তো আমার কাছে আসবে। বললাম আমি যেখানে যাচ্ছি সেদিকেই যাব, ও পেছন পেছন সেদিকেই যাবে, এখানে আমার ওখানে দাঁড়িয়ে আছে ও কফিটা নেওয়ার জন্য। ও যা দেখবে, আমরা যেটা করব সেটাই ওর লাগবে। তাই এখন রাত হয়ে গেছে, আমি ওকে খাইয়ে নেবো। ওকে আমি আমাদের ইন্ডিয়ান খাবারই দিই মাঝে মধ্যে, খুব কম, যেটা এখানে ও সব ভেজিটেবল হালকা সটে করে দিই সেগুলো একদমই কম। আমরা যেগুলো খাই ওর জন্য আলাদা করে ডাল, সবজি, মাংস, মাছ সবই খাই। আমরা যেভাবে করি ওভাবে ওগুলোই দিই ওকে। ওর জন্য একটু ঝাল মশলা কম করে রান্না করি। আর এখানে ওর জন্য আগে থেকে আমি একটু ফ্রুটি ইয়োগার্ট বের করে রেখেছিলাম, সেটা খুব হেলদি, তো ওই জন্য ওটা ওকে দিয়ে দিচ্ছি। ওটা নর্মাল রুম টেম্পারেচারে চলে এসেছে, ফ্রিজ থেকে বের করে তো সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না, ওই জন্য আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। আর ও তো এদিকে ওর ল্যাপটপে ওর কার্টুন দেখছে, আর এদিকে থেকে খাচ্ছে। ওর দেখার ডিস্টার্ব হলেই ব্যাস হয়েছে, ওর খাবারও ভিতরে যাবে না। ওকে আগে খাইয়ে নেব, তারপরে আমি নিজের ডিনারটা করব। ওর খাওয়া হয়ে গেছে, সঙ্গে মাঝে মধ্যে আমি একটু ওকে খাবার দিই পাশে বসে থাকলে। ওকে খাওয়ানোর টাইমে আমি শুধু এই ল্যাপটপ বা ফোন দিই। ও চেয়ারে বসে তো দেখছে, কিছুতেই জল খায়নি, অনেক চেষ্টা করলাম, একদম ওকে ডিস্টার্ব করবে না এটা বলতে চাইছে ও, তো দেখুক। আর আমি তো আমার ডিনার ডাল ছিল, ভেজ ডাল ছিল, একটু দেশ থেকে নিয়েছিলাম, একটু আচার ছিল, একটু লাউয়ের সবজি, একটু করলা চচ্চড়ি, আর একটু গুয়াকামোলে ছিল এই সাইডে যেটা দেখতে পাচ্ছ, চিকেন আলু দিয়ে কষা। তো এটাই ছিল আজকে ডিনার, মাঝে মধ্যে আমি একটু দিয়েছিলাম এখান থেকে ওকে খাইয়ে। আর এই তো আমার খাওয়া হয়ে গেছে, এবার ঘুমোতে যাব, রাত্রি হয়ে গেছে, আবিনও ঘুমিয়ে গেছে, তো আমি এই তো জানলাগুলো সব বন্ধ করে নিচ্ছি। উইন্ডো বন্ধ না করলে সকালে উঠে এত লাইট ঢুকে যায় না, যেহেতু একদম আমরা উপরে বিল্ডিংয়ে আছি, একদম 8th floor-এ সব থেকে টপে, তো প্রচুর এ লাইট ঢোকে এখানে সকালবেলা, তো ওই জন্য এগুলো সব বন্ধ করে দিচ্ছি। সকাল সকাল তো ওঠা হয় না, রাত্রে অনেকবার আফিন ওঠে। এই তো চলো আজকের মতো এখানেই, আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। টাটা।